মাইকের অপশন আছে, হ্যাঁ মাইকের অপশন আছে, আর এইচডিএমআই পোর্ট আছে, বাকি কম্পিউটারের সব কিছু পোর্ট দেওয়া আছে এর মধ্যে। এটার দাম পড়বে শুধুমাত্র 11,000 টাকা, হ্যাঁ 11,000 টাকা এই মডেলটা হয়ে যাবে ডিএসএলআর, হ্যাঁ ভিডিও স্টিল দুটোই হবে। আর এটার মধ্যে একটা কভার লাগানো আছে, কভারটার সাথে ফ্রি থাকবে, শুধুমাত্র 15,500 টাকা হয়ে যাবে এটা, 15,500 টাকা ভিডিও হবে, দেখিয়ে দিলাম ভিডিও হবে এটা, এটার দাম পড়বে শুধুমাত্র 16,500 টাকা। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি তোমার দোকানের ডিটেইলসটা দেখিয়ে দাও প্রথমে। হ্যাঁ দোকানের কার্ডটা প্রথমে দেখিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের দোকানের কার্ড। কিছু ছোট ক্যামেরা আছে, এই ধরনের কুলপিক্স নিকনের ক্যামেরা আছে, এটা হচ্ছে ভিডিও স্টিল দুটোই হবে, এটা নিকনের কুলপিক্স এটা আছে, এটার দাম পড়বে শুধুমাত্র 1,200 টাকা। হ্যাঁ এই ধরনের অনেক ক্যামেরা আছে, এই ধরনের নিকো ক্যানোনের ক্যামেরা হয়ে যাবে, এই ধরনের ক্যামেরা, এটা যেমন 1700 টাকা পড়বে, আর এটা 2500 টাকা পড়বে, এরকম ধরনের অনেক ক্যামেরা হয়ে যাবে। বাকি সেমি এসএলআর যেমন আছে, এই ধরনের এসএলআর হয়ে যাবে, এটা হচ্ছে সেমি এসএলআর আছে প্যানাসোনিকের LZ20, এটা 21x জুম আছে আর 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এটার দাম পড়বে শুধুমাত্র 6,500 টাকা। তারপরে এটাও আছে, এটা হবে ক্যানোনের কুলপিক্স L330, এটাতেও 26x জুম আছে আর এটার মেগাপিক্সেল হবে 20 মেগাপিক্সেল হবে, এগুলো জুম খুব ভালো হয় আর ভিডিও স্টিল অবভিয়াসলি হবে, এটার দাম পড়বে শুধুমাত্র 8,500 টাকা, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, 8,500 টাকায় এগুলো হয়ে যাবে। 1 বছর সাথে ওয়ারেন্টি থাকবে, প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি থাকবে। হুম এই ধরনের মিররলেসগুলো হয়ে যাবে, এটা যেমন আছে M100, একদম পারফেক্ট কন্ডিশনে আছে, 1650 লেন্স লাগানো আছে ক্যানোনের, আর এরকমভাবে ব্লগিং করা যাবে, এটা LCDটা রোটেট হবে আর এটার লেন্সটা এইভাবে খুলে অন্য লেন্সও লাগানো যাবে এর মধ্যে, তো এটার প্রাইস পড়বে শুধুমাত্র 17,500 টাকা, হ্যাঁ 17,500 টাকাতে এই মডেলটা হয়ে যাবে M100, একদম পারফেক্ট কন্ডিশনে আছে, 1 বছরের ওয়ারেন্টি থাকবে সাথে। তারপরে কিছু DSLR এবারে দেখাবো, DSLR যেমন সনির এই মডেলটা আছে, এটা হচ্ছে A58, একদম পারফেক্ট কন্ডিশনে আছে, এর মধ্যে রোটেট ডিসপ্লে আছে আর 1850 লেন্স লাগানো আছে, 1855 লেন্স লাগানো আছে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে মাইকের অপশান আছে, হ্যাঁ মাইকের অপশান আছে আর HDMI পোর্ট আছে, বাকি কম্পিউটারের সব কিছু পোর্ট দেওয়া আছে এর মধ্যে। এটার দাম পড়বে শুধুমাত্র 11,000 টাকা, হ্যাঁ 11,000 টাকা এই মডেলটা হয়ে যাবে DSLR, হ্যাঁ DSLR, এর লেন্স রিমুভ করা যাবে, অন্য লেন্সও লাগানো যাবে, হ্যাঁ হ্যাঁ অন্য বড় লেন্সও লাগানো যাবে, 70-355 এই ধরনের লেন্স লাগানো যাবে, লেন্স দিয়ে প্রাইস আসবে 1855 লেন্স দিয়ে। এটা আছে 1200D, এটার মধ্যেও ভিডিও স্টিল দুটোই হবে, আর এটার মধ্যে একটা কভার লাগানো আছে, কভারটার সাথে ফ্রি থাকবে, শুধুমাত্র 15,500 টাকা হয়ে যাবে এটা, 15,500 টাকা। এগুলো কোনো কোনোটা আছে 1 বছর, কোনো কোনোটা আছে 1 বছর 5 মাস 4 মাস এরকম এজ আছে, এটার যেমন 1 বছর 4 মাস বয়স আছে, এটা আছে শুধুমাত্র 6 মান্থের ওল্ড আছে, এটা এটা 1200D আছে, হ্যাঁ একদম ফ্রেশ, হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে, আর এর মধ্যে রোটেট ডিসপ্লে হবে না, বাট এর মধ্যে ভিডিও স্টিল, হ্যাঁ ভিডিও স্টিল দুটোই হবে, মাইক অপশানটা হবে না, ভিডিও অপশান দেওয়া আছে, এখানে ভিডিও হবে, দেখিয়ে দিলাম ভিডিও হবে এটা, এটার দাম পড়বে শুধুমাত্র 16,500 টাকা, একদম টপ কন্ডিশনে আছে। বাকি এটা আছে 3000D, এটাও মিন্ট কন্ডিশনে আছে, 7-8 মান্থ পুরানো আছে, এটা একদম ফ্রেশ কন্ডিশন, এটার প্রাইস পড়বে শুধুমাত্র 18,000 টাকা, 18,000 টাকা এই মডেলটা হয়ে যাবে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এতে ভিডিও স্টিল হবে আর এর মধ্যে ওয়াইফাই ইনক্লুড আছে, ওয়াইফাইটাও হয়ে যাবে এটার মধ্যে, হ্যাঁ। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 5100, এটা হ্যাঁ ব্লগিংয়ের জন্য বেস্ট ক্যামেরা, এটা রোটেট ডিসপ্লে হবে আর এটার মধ্যে মাইকেরও অপশান আছে আর লাইভ ভিউয়ের অপশান আছে, ব্লগিংয়ের জন্য সবথেকে বেস্ট ক্যামেরা, এটা শুধুমাত্র 17,000 টাকায় হয়ে যাবে। তারপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 200D, ক্যানোনের 200D, একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটার মধ্যে রোটেট ডিসপ্লে হবে, টাচ স্ক্রিন হবে আর মাইকের অপশান হবে, শুধুমাত্র 31,000 টাকায় হয়ে যাবে এটা, হ্যাঁ 31,000 টাকায় 200D হয়ে যাবে, 1855 লেন্সের সাথে। এটা আছে 700D, 700Dও একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এর মধ্যেও রোটেট ডিসপ্লে হবে, মাইকের অপশান হবে, টাচ স্ক্রিন হবে
শুধুমাত্র ওয়াইফাইটা হবে না, এটা বাকি সব কিছুই হবে। এটার দাম পড়বে শুধুমাত্র 22,000 টাকা। এটা রোটেট স্ক্রিন আছে, রোটেট স্ক্রিন আছে এটার মধ্যে। এটা আছে 60D, এটা শুধুমাত্র 22,000 টাকায় হয়ে যাবে। এটা হ্যাঁ 700D 22,000 টাকা হয়ে যাবে। আর এটা আছে 600D, কেননে এর মধ্যেও রোটেট ডিসপ্লে হবে, এতে টাচ স্ক্রিন হবে না, মাইকের অপশান আছে, সব কিছুই আছে। এটা শুধুমাত্র 15,000 টাকায় হয়ে যাবে, একদম ভালো কন্ডিশন আছে, 70% কন্ডিশন আছে। হ্যাঁ এটা তো রোটেড স্ক্রিন আছে, ব্লগিংয়ের জন্য বেস্ট ক্যামেরা, 18-55 লেন্সের সাথে হয়ে যাবে এটা 15,000 টাকায়। এটা হয়ে যাবে, এটা 700D, এটার মধ্যেও স্টিল ভিডিও দুটোই হবে, মাইকের অপশান আছে, আর এটার মধ্যে প্রফেশনাল ডিসপ্লেও দেওয়া আছে। এটার দাম পড়বে শুধুমাত্র 27,000, 27,000 টাকা এটা হয়ে যাবে। ভালো কন্ডিশনে আছে, মোটামুটি 70% কন্ডিশনে আছে। হ্যাঁ এটা 3500D, 3500Dও ভালো কন্ডিশনে, দেখলে বোঝা যাবে। এটা শুধুমাত্র 22,000 টাকা পড়বে 3500D, একদম ফ্রেশ। এটা ফিক্সড স্ক্রিন আছে, ব্লুটুথ আছে এর মধ্যে, আর এর মধ্যে মাইকের কোনো অপশান নেই, HDMI পোর্ট আছে, আর এটা USB পোর্ট আছে, একদম ফ্রেশ কন্ডিশনে। এর লাইভ ভিউরও অপশান আছে, 22,000 টাকায় হয়ে যাবে মডেলটা। এই ধরনের মডেলগুলো হয়ে যাবে, যেমন 60D বডি শুধুমাত্র 19,000 টাকা পড়বে, 19,000 টাকায় হয়ে যাবে। উইথ 18-55 লেন্স দিলে আপনার এটা পড়ে যাবে 22,000 টাকা পড়ে যাবে, 18-55 লেন্স দিয়ে। এটা ইউজ লেন্স হবে, হ্যাঁ বাট কন্ডিশন ভালো হবে। হ্যাঁ এটা 5D Mark II আছে, এটাতেও প্রফেশনাল এটা ক্যামেরা আছে। এটার বডি নিলে শুধুমাত্র 26,000 টাকা পড়বে, একদম ফ্রেশ কন্ডিশনে বডি, দেখলে বুঝতে পারা যাবে। 7D Mark II যেমন আছে, 6D বডি আছে, এ ধরনের বডিগুলো হয়ে যাবে। 7D Mark II একদম ফ্রেশ কন্ডিশনে, এটার দাম পড়বে শুধুমাত্র 40,000 টাকা, 40,000 টাকায় এই বডিটা হয়ে যাবে। বাকি আমাদের কাছে অনেক লেন্সেসও আছে, লেন্সেসগুলোও দেখিয়ে দেবো, এখানে সব লেন্সেস রাখা আছে। লেন্সেসও আমাদের কাছে অনেক আছে, স্টক লেন্সেসের স্টক, এই ধরনের যেমন 55-200 সনির আছে, বাকি 55-24-105 আছে, 18-55-55-200 এই ধরনের অনেক লেন্স আছে। এগুলো M50-র অ্যাডাপ্টারও পাওয়া যাবে আমাদের কাছে, এই ধরনের অ্যাডাপ্টার এগুলোও হয়ে যাবে। মানে ফটোগ্রাফির অল অ্যাক্সেসারিজ আমাদের কাছে পাওয়া যাবে, ফটোগ্রাফির অল অ্যাক্সেসারিজ পাওয়া যাবে। দাদা আগেও ক্যামেরা নিয়ে গেছে, আবার এসে একটা ক্যামেরা নিল, তো কথা বলে আমি রেগুলারই আসি এখান থেকে, আমি যা মাল দরকার হয় ক্যামেরার, যে কোনো পার্ট যা ইচ্ছা কিছু লাগে এখান থেকেই নিয়ে যাই, সমস্ত অ্যাক্সেসরিজ যা কিছু, হ্যাঁ যা কিছু, হ্যাঁ সব এখান থেকেই নিয়ে যাই এখানে আর কি। আমি জানি আপনার যে সার্ভিস আপনি এখানে দিচ্ছেন, আপনার যে ধরনের প্রোডাক্ট আপনি কিনছেন, এই প্রোডাক্ট কিনে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ আমার যথেষ্ট ভালো প্রোডাক্ট আছে, আমি ইউজ করে সেরকম ফিল পাচ্ছি এবং ভালো লেগেছে বলে এসেছি। আর এখানে আমি রেগুলারই আসি, আর এখানকার মালও সব কিছুই ভালো নিয়ে যাই, সেরকম টিকসই হয় বলে আর এসেছি। আমি আর অন্য কোথাও আসি না এখানে। আর আপনি ক্যামেরা নিচ্ছেন কী পারপাস? আমরা নিচ্ছি একটা ক্যামেরা নিচ্ছি, লেন্স আছে সঙ্গে। আচ্ছা না আমি বলতে চাইছি ক্যামেরাটা আপনি যে নিচ্ছেন ওটা আপনার কী পারপাসে ইউজ হয়, লাইক ফর ভিডিও শুটিং না ফটোগ্রাফি? ভিডিও শুটিং ফটোগ্রাফি দুটো, বোথ রাইট? আর আপনি মানে এর আগে যে অস্ত্র প্রোডাক্ট কিনেছেন আপনার সার্ভিসিং এর দিক থেকে সেগুলো? হ্যাঁ সমস্ত প্রপারলি অসুবিধে হয়নি। আমি এসে আপনার কথাবার্তা শুনলাম স্টার্টিংয়ে, আমি সেই কারণেই আপনাকে মেনলি জিজ্ঞাসা করলাম যে আপনি স্যাটিসফাইড ছিলেন কাস্টমারকে আমরা চাই জানাতে এটা। হ্যাঁ সে ফাইন, থ্যাংক ইউ সো মাচ আপনার এটা টাইম দেওয়ার জন্য। এখানে আসার জন্য প্রপারলি যে অ্যাড্রেস মানে ধর্মতলায় নেমে বা মেট্রোপলিটে নেমে কীভাবে আসবে, এটা বাস স্টপ কী হবে এক্স্যাক্টলি, বাস স্টপটা বেটার হবে সেটা গাইড করে দেবে, ইজিলি আসতে পারে। হ্যাঁ এখানে অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে ধর্মতলা মেট্রো গলি এটা বলে,
তো এটা ক্যামেরা মার্কেট মানে সবাই জানে, এটা ধর্মতলায় এসে মেট্রো যে মলটা আছে মেট্রো মলের পাশ থেকেই যে গলিটা আছে ওটাকে মেট্রো গলি বলে। জুতোর দোকান দেখতে পাবেন পরপর, ওর থেকে ঢুকলেই দু মিনিট হেঁটে আসলেই আমার দোকানটা পড়বে, লেখা আছে দোকানের সামনে। হ্যাঁ, মেন রোড থেকে এক মিনিট জাস্ট লাগবে। সামনে দেখতে পাবে এখানে ক্যামেরা বাজার লোক আছে, এই বোর্ডটা দেখিয়ে দিতে বলুন। এই বোর্ডটা লেখা আছে ক্যামেরা বাজার কলকাতা, ফ্যান্সি গেস্ট হাউসের ঠিক পাশেই আছে। তো আসবেন দোকানে, আমাদের দোকানে সমস্ত রকম অ্যাক্সেসারিজ, অল অ্যাক্সেসারিজ পেয়ে যাবেন, স্টুডিও সেটআপ পুরো পেয়ে যাবেন। তো হ্যাঁ, আর অনেকে কল করে, তো সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যে কোনো সময় কল করতে পারবেন, কলে আমি অ্যান্সার দেবো। আর যারা ধরে নিন কল করছেন হয়তো অ্যান্সার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো, 100% রিপ্লাই দেবো। মানে হয়তো ধরে নিন 1-2 ঘন্টা রিপ্লাই দিতে লেট হচ্ছে, বাট আমি রিপ্লাই দেবো, প্রত্যেককে রিপ্লাই দেবো, এতটুকু 100%। আর একটা জিনিস বলে দেবো, অনেকে কুরিয়ারের জন্য চাই কুরিয়ার ফ্যাসিলিটি, তো কুরিয়ার ফ্যাসিলিটিটা আমাদের আছে, অল ওভার ইন্ডিয়া কুরিয়ার ফ্যাসিলিটি হবে। তার ক্ষেত্রে আমাদের পেমেন্ট করে দিতে হবে, পেমেন্ট করে দিলে আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করতে পারবো। অনেকে বলে যে পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিটা আমাদের এখানে হয় না, শুধুমাত্র পেমেন্ট করে দিলেই, হ্যাঁ পেমেন্ট হবে, হ্যাঁ তারপরে আমাদের ডেলিভারি হবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে 1 বছর ওয়ারেন্টি থাকবে, প্রত্যেকটার মধ্যে 1 বছর ওয়ারেন্টি থাকবে। ইএমআই ফেসিলিটি আমাদের আছে, ইএমআই ফেসিলিটি শুধুমাত্র কলকাতার মধ্যে হয়, আউট অফ কলকাতা ইএমআই হবে না। আর ইএমআই করতে গেলে শুধুমাত্র নতুনের মধ্যে, নতুন কোনো প্রোডাক্ট নিলে তার মধ্যে ইএমআই হবে, সেকেন্ড হ্যান্ডের মধ্যে আমাদের কোনোটাতে ইএমআই হয় না। হ্যাঁ, ইএমআই ক্রেডিট কার্ডের মধ্যেও ইএমআই হয়ে যাবে, আর বাকি এমনি বাজাজ কার্ড, বাজাজ ফাইন্যান্স এই ধরনের কিছু কিছু সার্ভিস আছে, এদের মাধ্যমে ইএমআই করে দেওয়া যায়। বাজাজ অ্যান্ড ক্রেডিট কার্ড, হ্যাঁ হ্যাঁ, বাজাজ ফাইন্যান্স কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড, হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য।